বলেন মহান করুণাময় আল্লাহ আমার নামে আরম্ভ করতেছি আজকে ঐতিহ্যবাহী তালমাইনেন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সকালে শ্রদ্ধাভাজন নেত্রী দেলোয়ারা বেগমের বাড়িতে আজকের এই কর্মী সমাবেশে ফরিদপুর দুই আসনের সর্বস্তরের জনগণ উপস্থিত রয়েছেন আমি আজকের এই মিডিয়া এবং ইলেকট্রনিক্স সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই সেই সাথে আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি দীর্ঘদিন এই নগরকান্দা শালতা এবং কৃষ্ণপুরের মানুষ কিছু অত্যাচারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে সকলে ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের বিরুদ্ধে একটি কুচক্রি মহল বিভিন্নভাবে অত্যাচার এবং নির্যাতন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে নিধনের কর্মসূচি হাতে নিয়েছে গত উপজেলা নির্বাচনে দেখেছেন যে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই আবার এখন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উস্কানিমূলকভাবে মারামারি এবং গোলগোল ফ্যাসাদ করার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অশান্তি করতেছেন এবং সেই সাথে বিভিন্নভাবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করেছে ঘর ছাড়া করেছে এই জন্য আমরা আমাদের প্রিয় নেত্রী গণমানুষের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের উদাত্ত আহ্বান এই নগরকান্দা শালতা এবং কৃষ্ণপুরের অসহায় মানুষকে আপনি বাঁচান নগরকান্দা শালতা এবং কৃষ্ণপুরে আপনার একজন সুযোগ্য প্রতিনিধি পাঠিয়ে নগরকান্দা শালতা এবং কৃষ্ণপুরের অত্যাচারিত যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এই দেশের লাল সবুজের পতাকাকে ছিনিয়ে এনেছিলেন সেই মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে আপনি বাঁচাবেন এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই সেই সাথে আপনারা ইতিপূর্বে দেখেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বিদায় আজকে সারা বাংলাদেশে উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা হয়েছে দেখেন পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে এক্সপ্রেস ওয়ে হয়েছে সেই সাথে পায়রা বন্দর সহ অসংখ্য বড় বড় প্রজেক্ট এই আওয়ামী লীগ সরকার করেছে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ আওয়ামী লীগ সরকার করেছে এই জন্য আমার প্রিয় নেত্রী গণমানুষের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত নিজের মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে নিজের আরামেশের কথা চিন্তা না করে আজকে এই সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন এই জন্য আপনাদের সকলের কাছে দেশবাসীর কাছে আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই সেই সাথে আজকের এই যে সমস্ত সাংবাদিক ভাইরা উপস্থিত রয়েছেন তাদের মাধ্যমে আমার প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান আপনাদের মাধ্যমে যে আপনারা এই ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সমস্ত সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রিয় নেত্রীর কাছে আহ্বান জানাবো যে আপনি নগরকান্দা শালতা এবং কৃষ্ণপুরের অসহায় জনগণকে আপনি বাঁচাবেন যারা আপনার জন্য চেয়ে রয়েছেন আপনার এই আদর্শকে বুকে ধারণ করে যারা জীবন দিতে প্রস্তুত রয়েছে সেই সমস্ত আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীদেরকে আপনি বাঁচাবেন এবং ফরিদপুরের সুদক্ষ পুলিশ সুপার ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক এবং নগরকান্দা শালতার ওসি মহোদয়রা এবং ইউনুস সাহেবরা আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা নগরকান্দা শালতার প্রতি আলাদা দৃষ্টি দিবেন এবং নগরকান্দা শালতার মানুষের উপর যেন কোনো অত্যাচার না ঘটতে পারে সেই সাথে আগামী 4 তারিখে আমাদের এলাকার বেশ কয়েকটি হাটের ডাক রয়েছে হাটের টেন্ডার হবে উন্মুক্ত টেন্ডার চাই আমরা কিন্তু এক শ্রেণীর টেন্ডার বাজরা হুমকি দিয়ে বেড়াচ্ছে যে নগরকান্দায় যারা টেন্ডার কিনতে আসবে তাদেরকে বেদরক পিটিয়ে তাদেরকে মারপিট করে টেন্ডারে অংশগ্রহণ করতে দেবে না আমি জানি মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ যে কোনো টেন্ডারবাজি কেউ করতে পারবে না এই সমস্ত টেন্ডারবাজিকে যাতে প্রতিহত করার জন্য আমাদের যেমন বর্তমানে সুদক্ষ পুলিশ সুপার কঠোরভাবে উনি হুঁশিয়ারি দিয়েছেন যে ফরিদপুর জেলায় কোনো জায়গায় কোনো টেন্ডারবাজি হবে না এই জন্য আমি আজকে ইলেকট্রনিক্স মিডিয়ার
এবং প্রিন্ট মিডিয়ার সমস্ত সাংবাদিক ভাইদের মাধ্যমে ফরিদপুরের সুদক্ষ পুলিশ সুপার মাননীয় জেলা প্রশাসক সহ নগরকান্দা সালতার সমস্ত প্রশাসনকে জানাইতে চাই আগামীতে নগরকান্দা সালতায় যে সমস্ত টেন্ডারগুলো হবে এই টেন্ডারগুলো যেন সকলে অংশগ্রহণ করতে পারে সকল ব্যবসায়ীরা এবং ঠিকাদাররা যেন অংশগ্রহণ করতে পারে এর সুব্যবস্থা আপনি করবেন আগামী 4 তারিখে নগরকান্দায় কয়েকটি হাটের ইজারা আর দিন ধার্য করা হয়েছে ওই হাটের ইজারা দিনে যেন সকলে উন্মুক্ত পরিবেশে ইজারায় অংশগ্রহণ করতে পারে এই জন্য মাননীয় পুলিশ সুপার এবং মাননীয় জেলা প্রশাসকের কাছে অনুরোধ রেখে সর্বশেষে আমার প্রিয় জনগণের কাছে আবারও দোয়া চেয়ে এবং জনগণের কাছে আবারও সহযোগিতা চেয়ে বিদায় নিচ্ছি সেই সাথে জনগণের জন্য যতদিন বেঁচে থাকব ইনশাআল্লাহ ফরিদপুরের দুই আসনের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও কাজ করব আপনারা সেই সহযোগিতা এবং দোয়া আমার জন্য করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক প্রিয় জনগণের